জীবন গঠনের পথে প্রথম খণ্ড স্বামী জগদাত্মানন্দ প্রথম পরিচ্ছেদ গোপন সত্য কত বিস্ময়কর তবুও সত্য ভূমধ্যসাগরীয় অঞ্চলে সিসিলি দ্বীপের একটি কাহিনী সূর্যের প্রখর তেজ বিকেলের দিকে একটু প্রশমিত হয়েছে নানা পেশা ও ব্যবসায়ের মানুষ পথে ঘাটে ভিড় করেছে হঠাৎ সবাই শুনতে পেল পেয়েছি পেয়েছি দেখো সবাই দেখল জন্মদিনের পোশাকে একজন মানুষ রাস্তার মাঝখান দিয়ে দৌড়চ্ছে তার উন্মাদনা এতই বেশি যে তিনি খেয়ালই করেননি তার কোনো পোশাক নেই তিনি এইভাবে দৌড়চ্ছেন আর পথের মানুষ তাকে অবাক বিস্ময়ে দেখছে কে এই মানুষটি তিনি একজন সাধারণ মানুষ কিন্তু বিখ্যাত এক বিজ্ঞানী তিনি এক সময় বলেছিলেন তিনি যদি দাঁড়াবার মতো এক খণ্ড শক্ত জমি পান ও নির্ভর বিন্দুর উপর দণ্ডায়মান একটি বিরাট ভারোত্তোলক দণ্ড পান তাহলে তিনি পৃথিবীকে অক্ষচ্যুত করে দিতে পারেন হ্যাঁ ইনি হলেন প্রখ্যাত বিজ্ঞানী আর্কিমিডিস কি দেখে তিনি পড়ন্ত বিকেলে পেয়েছি পেয়েছি বলে ওইভাবে দৌড়েছিলেন এই ঘটনার পিছনে একটি গল্প আছে গল্পটি হল সাইরাকিউসের রাজা হেরো একবার স্বর্ণকারকে বলেছিলেন একটা সোনার মুকুট বানিয়ে দিতে নিপুণ শিল্পী একটি সুন্দর মুকুট বানিয়ে রাজাকে দিল কিন্তু রাজার মনে কেমন যেন একটা সন্দেহ হল নিশ্চয়ই খাঁটি সোনার সাথে কিছু খাদ মেশানো আছে চোখের দেখাকে তিনি ঠিক বিশ্বাস করতে পারছিলেন না মুকুটের খাঁটি সোনা পরীক্ষার জন্য দেশের গণ্যমান্য ব্যক্তিদের ডাকা হল এমন সময় আর্কিমিডিস সত্যাসত্য বিচারের প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে এলেন বাড়ি ফিরে আর্কিমিডিস ভাবতে লাগলেন কেমন করে তিনি খাদ আছে কিনা যাচাই করবেন পদার্থের গুণাগুণের উপর নির্ভর করে নানান দৃষ্টিকোণ থেকে বিচার শুরু করলেন এমনকি স্নান করবার সময়ও তার ভাবনা তাকে বিব্রত করছিল এমন সময় হঠাৎ তিনি বাথটবে পিছলে পড়ে গেলেন কানায় কানায় জল ভর্তি টাব থেকে খানিকটা জল উপচে পড়ে গেল এই দেখে হঠাৎ তার মনে বিদ্যুতের মতো তরঙ্গ খেলে গেল তিনি আবিষ্কার করে ফেললেন স্থানচ্যুতি ও আপেক্ষিক গুরুত্বের সূত্র যার সাহায্যে তিনি রাজমুকুট পরীক্ষা করতে সমর্থ হলেন এই সূত্রটি আবিষ্কারের আনন্দেই তিনি নগ্ন দেহে ছুটেছিলেন পেয়েছি পেয়েছি বলে আর্কিমিডিস একাগ্র হয়ে চিন্তামগ্ন ছিলেন বলেই তিনি তার মনের সমস্ত শক্তি দিয়ে সমস্যা সমাধান করতে সমর্থ হয়েছিলেন তিনি রাত দিন একই চিন্তা করতেন তাতেই তার আবিষ্কারের সাফল্য এসেছিল খ্যাতনামা আমেরিকান মনোবিজ্ঞানী উইলিয়াম জেমস এক সময় বলেছিলেন একাগ্র চিত্তে কাজ করলে জীবনে সাফল্য আসে আর্কিমিডিস জীবনের এই সত্যটি মনোমধ্যে গ্রহণ করেছিলেন শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।